আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, আমরা আমদানি জ্বালানি নির্ভরতা বাড়িয়ে ফেলেছি, এই সেক্টরে কতটা অযৌক্তিক, অন্যায় ব্যয় এবং লুণ্ঠনমূলক ব্যয় দীর্ঘদিন ধরে সম্পৃক্ত হয়ে আসছে, এবং যে ব্যয়টাকে একটা বিশেষ আইনের দ্বারা সুরক্ষিত করা হয়েছে, এবং সেই আইন দ্বারা যদি সুরক্ষিত না হতো তাহলে কি হতো? ব্যবসা বান্ধবই হয়েছে, কিন্তু ভোক্তা বান্ধব করা কি যেত না, বা সেই বিবেচনা কি এই বাজেটে আসতে পারতো না? এই বিষয়টি কি আমাদের মতো দেশের জন্য, বা আমাদের দেশ প্রজাতন্ত্র বা জনগণের দেশ, জনগণের অভিপ্রায় আইন, সেই বিবেচনায় কি বাজেট বন্ধবান্ধব হিসেবে চিন্তা করার কি সুযোগ আসলেই নেই? সেই প্রশ্ন তুলেই আপনাদের কাছে বিশেষভাবে বক্তব্য দেব। প্রথমত প্রশ্ন যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, আমরা আমদানি জ্বালানি নির্ভরতা বাড়িয়ে ফেলেছি, সুতরাং জ্বালানির দাম অভ্যন্তরীণ বাজারে বাড়বেই, বিদ্যুৎ যে জ্বালানি দিয়ে তৈরি তার দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলা হচ্ছে। আপনারা কি কখনো একবার খেয়াল করেছেন, বা আপনাদের কি মনে হয়েছে যে এই সেক্টরে কতটা অযৌক্তিক, অন্যায় ব্যয় এবং লুণ্ঠনমূলক ব্যয় দীর্ঘদিন ধরে সম্পৃক্ত হয়ে আসছে, এবং যে ব্যয়টাকে একটা বিশেষ আইনের দ্বারা সুরক্ষিত করা হয়েছে, এবং সেই আইন দ্বারা যদি সুরক্ষিত না হতো তাহলে কি হতো? সেই বিষয়টিকে বিশ্লেষণ করা আজ জরুরি নয়, সেই বিষয়টি আমি কোনো পক্ষ থেকে একটা বার অ্যাড্রেস করতে দেখছি না। তাহলে এই যে ভর্তুকির যে বিষয়টি, সেই ভর্তুকির টাকাটি ক্যাপাসিটি পেমেন্টের প্রশ্ন এসছে, ভর্তুকির টাকাটি ক্যাপাসিটি পেমেন্ট যদি যৌক্তিক না হয়ে অযৌক্তিক, অন্যায় এবং লুণ্ঠনমূলক হয়, তাহলে সেই ক্যাপাসিটি পেমেন্ট দিতে 17,000 কোটি টাকা কেন আপনি গাড়ি গাড়ি টাকা ঢেলে উতলাতে পারবেন না, যেভাবে এই সেক্টর উন্নয়ন হচ্ছে? সে কথাটি প্রথমেই যদি আপনি স্বীকার করে নেন, তাহলে আমি এবার ফিরে আসবো বিশেষ ব্যাপারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।